Like my shoes check the ananda dekho koto ananda didira byasto dekho oi dekho joto jinish order korte sob chole eshe sob asheni amar kache ashe sob biscuit er kouto ta khulechi na o shunte pelo ono biscuit khabe ফুলো বিস্কুট খেয়ে চলে গেছে আর বৃষ্টিও নামলো দেখো সকালবেলাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে এর জন্য আমি তাড়াতাড়ি উঠেছি উঠে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেললাম সব হয়ে গেছে আজকে 8টা বাজেনি এখনো তাড়াতাড়ি উঠে পড়েছি আর গরমও লাগছে এত বৃষ্টি হচ্ছে তবু অত গরম কমছে না আরো দুটোতে বসেছে দিদি সবে ঘুম থেকে উঠলো ওই দেখো কিরে ভুতু দিদি খেলাধুলো বন্ধ বৃষ্টির কারণে এখন ঘরে বসেই করে তাই তো ও এখন দেখাচ্ছে ওইদিকে মুন্ডুটা নিয়ে সকালবেলায় উঠলেই ও দেখলেই আমাকে ভিডিও করতে দেখলেই রুমাল নিয়ে দৌড় মারবে কি ও খুঁজছে কি ভুতু আর একটা কি করছে হ্যাঁ কি কি করছো তুমি তুমি খেলু করবে ওই ও দেখছে ও ভুতু খেললেই ও খেলবে না হলে ওর খেলতেও হয় না কি ভুতু কি হয়েছে ওই যে প্যাম্পাসটা পরিয়ে রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুম করিয়ে তারপরে ওকে প্যাম্পাস পরাই সারা রাত খোলা থাকে আবার দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর খুলে দিই তোমরা অনেকেই নিশ্চয়ই বুঝে গেছো ভুতু কেন প্যাম্পাস পরে একটা কারণবশত ভুতুকে প্যাম্পাস পরিয়ে রাখতে হয় কি ওর কি হয়েছে জানো ও এখন ভুতুকে বলছে যে যা রুমালটা নিয়ে আয় আমিও খেলি তুইও খেলবি অথচ ও তুই ওকে বললে ও আনবে না যা রুমাল নিয়ে আসো ওই দেখো ও যাবে না ও নিয়ে আসবে ওই যে আর একটা আছে যাও ওই যে লাল রুমালটা নিয়ে আসো যাও যাও যা ওটা নিয়ে আসো যা যাবি না ও একা একা বলছে থাক ওর নিতে হবে না তুমি আমাকে বলো আমি নিয়ে চলে আসবো কই ভুতু রুমালটা কই রুমালটা কই গেল রুমাল কই যাও আর একটা নিয়ে আসো হ্যাঁ একটা নিবি তো কি হয়েছে আমার কতগুলো আছে তুই নিলি না তো কান্না করছিস কেন তোর দিদিকে বলছে দিদি তুই আমাকে ওখান থেকে একটা এনে দে দে দিদি দিদি দে প্রথমে অনুনয় বিনয় করে যেই দেখে কেউ শোনে না তখন বলে হ্যাঁ জোরেই নেমে গেল বৃষ্টিটা ভাগ্যিস উঠে তাড়াতাড়ি কাজ করে নিয়েছিলাম দেখো আর ঘরের মধ্যে খেলা শুরু হয়ে গেছে এতে জোরেই নামলো বর্ষাকালে বৃষ্টি হয়নি এখন বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন একদিকে বৃষ্টিটা হচ্ছে ভালো হচ্ছে রাতে পুরো একদম ঠান্ডা হয়ে যায় পাখা চালিয়ে আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই আর কম্বুতুর বেশ ভালোই হয় ঠান্ডা পড়েছে বলে ওই দেখো ওইটা নিয়ে গেছে বলে ওকে দেখছে আবার কম্বুতুর রাতে এখন খুব ভালো ঘুম হয় কি দিদিকে বলছে দেখো এ দিদি তুই এনে দে আমাকে একটু তোকে তো প্রথমে আনতে বলা হয় তুই আনিস না কেন কেন তোমাকে এনে ওটার মধ্যে ঢুকিয়ে দেবে ভুতু তারপরে তুমি নেবে যাও আরো একটা আছে ওর মধ্যে চোখ মোচা নেটাটা নিয়ে আসো যাও দেখো আমি বলেছি বলে আরো রাগ হয়ে যাচ্ছে
মুড ভুতু খেলু তোকে তো প্রথমে বলা ওই সাদা রুমালটা দে ওকে পিন দে সাদা রুমালটা দে এটাও গেছে আনতে ওখান দিয়ে আনতে হবে না নেই নিজেরটা রেখে আবার গেছে ওখানে ও আনতে মাথা নাড়িয়ে নাড়িয়ে বুঝ দেখো এইটাকে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে ও আনতে হ্যাঁ খেলো ওইটা নিয়ে নিলে ওইটা দিবি ওইটা নিয়ে নিলে ওইটা দিবি কত ভাবে হেল্প করছে পমকে আর পম হচ্ছে গিয়ে সব নিয়ে ভুতুকে দেবে জোগাড় করে করে ভুতুকেই দেয় ভুতুকে এত ভালোবাসে পম ও যাবেন আজকে রুমাল চুরি খেলা খেলবো ঠিক আছে রুমাল চোর খেলা খেলবো আজকে ছদ্দি পরে আসু ছদ্দি পরতে গেছে ও আসলেই খেলতে হবে রুমাল চোর খেলা দেখো না আর ভুতু যে হাগিসটা পরে আছে সেই হাগিসটা ছোট বাচ্চাদের একটা ফুটো করে লেজটা ঢুকিয়ে দেওয়া হয় আর কোনো অসুবিধা হয় না আর এই ডাইপারগুলো শুধু মেয়েদেরই পরানো যায় ছেলেদের পরানো যায় না আমরা দেখেছিলাম পমকে পরানো যায় না তাই আর কি পরাই না আর ডাইপার তো সবসময় পরানো হয় না যেহেতু ভুতু মেয়ে তাই আর কি ওকে একটা নির্দিষ্ট সময়ে ডাইপারটা আমরা পরাই আর এমনি দরকার হয় না ভুতু কোনো সময়ে ঘরে টয়লেট করে না পরার মধ্যে করে ওই পমই আর আমরাও চেষ্টা করেছিলাম পমকে ড্রাইপার পরানো কিন্তু ছেলে ডগিদের না ড্রাইপার পরানো যায় না অসুবিধা হয় যেই কারণে তুমি পড়াবে সেই কারণেই তোমার আর কি পড়ানোটা হয় না তাই আর কি পমকে ডাইপার পড়ানো হয় না ভুতুকে একটা নির্দিষ্ট সময়ে ডাইপার পরাই তাহলে আর কি ভুতুর আর কি এই যে এই সময়টা মেয়ে ডগিদের একটু অসুবিধাই হয় ঘরদোর নোংরা হয় আর এই সময়টায় যদি ও ড্রাইপারটা পড়া থাকে দেখো ভুতু কীরকম খেলাধুলো করে এই সময় যদি ওকে আমি চুপ করে বসিয়ে রাখি ওরও একটু মনটা খারাপ হয় তাই ড্রাইপারটা পরিয়ে রাখি যে ওর খেলাধুলো করলেও যাতে অসুবিধা না হয় ভালো হয়েছে তাই ভুতুকে ড্রাইপার পরিয়ে রাখি যাতে ভুতুর খেলতেও অসুবিধা না হয় ওরও সুবিধা হয় আর আমাদেরও সুবিধা হয় ঘরদোর নোংরা হয় না মন খারাপ করেও ভুতুর বসে থাকতে হয় না যেমন সবসময় থাকে এই সময়েও তেমনই থাকে ও টুকটুক করে খেলাধুলো সব করে পমের চাইতেও বেশি ভুতু বেশি খেলাধুলো করে ঘরে হ্যাঁ আর পম হচ্ছে গিয়ে ভুতু ভুতু যা নিয়ে খেলবে পম এনে এনে ভুতুকে দেবে ভুতুকে আর কি এত ভালোবাসে যে ভুতু যাতে সন্তুষ্ট থাকে ওর প্রতি তাই তো ভুতু আর ভুতু তো সবসময় দিদিদের পমকে পাত্তাও দেয় না হ্যাঁ আর নিতে হবে না খেলা করো ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে রোদ উঠে গেছে এই মাত্র বৃষ্টি হয়ে গেল এই দেখো রোদ উঠেছে এমন দেখলে মনে হচ্ছে বৃষ্টিই হয়নি সব শুকিয়ে গেছে আর ওইটা বেরিয়েছে বাইরে হেসি করতে কি আসো চলে আসো পা মোছো ভালো করে সুন্দর করে রান্না হয়ে এসছে একটা তরকারি বসিয়েছি দিয়ে শনিবার নিরামিষ চলো ওলে বা দেখো 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 কি হয়েছে হ্যাঁ দিদিরা ব্যস্ত দেখো ওই দেখো যত জিনিস অর্ডার দিয়েছে সব চলে এসছে সব আসেনি আর এই দেখো এইটা নিয়ে এসছে ওর রুমাল রুমাল নিয়ে চলে এসছে ওর রুমাল নিয়ে ব্যস্ত ও শুধু খেলা দেখায় ভিডিও অন করলেই ভুতু শুধু সবাইকে খেলা দেখায় আর সবার সামনে থাকে দেখো আমাকে দেখাচ্ছে যে দেখো আমাকে দেখাও চলো দিদি কি কিনেছে দেখো দেখো কত কি অর্ডার দিয়েছে এ তুই আসবি না হ্যাঁ ওর একটা রুমাল হলেই হলো তাহলেই হবে দেখো যাও রেখে আসো রুমালটা হ্যাঁ রেখে আসো রেখে আসো এদিকে আসো এদিকে এই যে এই যে আমার দুটো এসছে শুধু কি কি এসছে দেখাও এবো তো তুই দেখবি না এবো দেখা নাই রাখ তো এখানে বস এখানে আয়
ও রুমাল নিয়ে ব্যস্ত, ওরা তো দেখা দেখি শুনে, ও মুখটা দিয়েছে আমার দিকে, দেখ রুমাল খেলা দেখায় বন্ধুদের শুধু ভুতু, এত রুমাল খেলা দেখাতে ওর ভালো লাগে। আর পটলা পদা দেখছে দিদিরা কি কিনেছে, কি কিনেছে পাম দেখো, এখন খুলবে একটা একটা করে সব। এটা কি? এটা ওর জামা, আর এটা বদ্দির জিন্স। দেখো সবাই, এ পুতু রুমালটা নিয়ে নে তো, ওই দেখ পাম ই করছে ও রুমালটা দেখে, ও এ ছাড় 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 ওখানে বস, ও দিদি কি বার করছে দেখো, ওদিকে যা ওখানে বসে দেখো। দিদিরা কি এনেছে অনলাইনে কিনা, ওরা সব অনলাইনে কেনে, দোকানে গিয়ে কেনা হয় না আমাদের। আর বাড়ির জামা কাপড় সব আমি বানিয়ে দিই, আর এই পুজোর জন্য ওরা সবাই অনলাইন থেকেই কেনে। এখন সব বার করছে আর দেখছে এক একটা করে, ভুতুও দেখছে দেখো, ওলে বাবালে। আবার উঠেছে দেখো, ওই রুমালটা আমি ফেলে দিয়েছি খাটের উপরে, ছুঁড়ে মেরেছি ওই ছোট ঘরের, তাই দেখছে ওইখান দিয়ে, ও রুমাল খুঁজছে শুধু। আর ও শোকেসটা দেখাচ্ছে, কি শোকেসের মধ্যে ভুতুর অনেক জামা আছে না, আর ভুতুর জন্য তো জামা আমি বানাবো হাতে পাম ভুতুর জন্য। আবার খুঁজছে, ওখানে যাও ওখানে যাও, দিদিরা কি বার করছে দেখো, এইখানে এইখানে ভুতু ভুতু এইখানে, হ্যাঁ দিদি কি বার করছে দেখো, সব কটা বার করা হয়ে গেল, ছত্রিশ কটা এসছে দেখি, ওর দুটো এসছে, ওই দিদির কটা এসছে দেখি বদ্দির, ওই যে জুতোটা কই, জুতোটা ওই দেখো জুতো একটা এসছে, ওরে বাবা। আর ছদ্দির রাগ হয়েছে, ওরটা আসছে না, এইগুলো আসবে। তার সকালবেলায় মেসেজ এসেছিল ফোনে, তাই আর কি স্কুলে যাইনি বৃষ্টি, আর সেইখানে বদ্দিরই চলে এসছে অনেকগুলো, আর ছদ্দির আসেনি, তাই ঠিক আছে বসো, রান্না হলেই খেতে দেব, সব কেনাকাটি হয়েছে এখন দেখছে, বসে বসে খাবার রেডি। এতক্ষণ দিদিদের জামা দেখছিল বসে বসে, আর এখন দেখো খিদে পেয়ে গেছে। দিদিরা কত জামা কাপড় কিনেছে না, দেখতে দেখতে দিদি হাঁপিয়ে গেছে, পম বতুর খাবার দিতে ভুলে গেছিল, তাই তো পম। এই এমনিতেই তুই দেরি করে ভাত দিয়েছিস, নিজের জামাই পছন্দ করে উঠতে পারছে না, আবার বলছে দে, খে না ভুতু। যে হুলো আসেনি, সকালবেলা বিস্কুট খেয়ে গেছে, আজকে তিনটে বিস্কুট খেয়েছে হুলো, সকালবেলায় চলে গেছে আর আসেনি, রোদ উঠেছে কত। দেখো বড় মাসি এসছে, কি আনন্দ দেখো, কি এ বড় মাসি, এতদিন পরে এসছিস, হ্যাঁ হ্যাঁ, ওই যে এটা আমার বড়দি, আমরা তিন বোন, আর ও হচ্ছে গিয়ে বড়, আমি মেজো, আর ছোট বোন খড়দাতে বিয়ে হয়েছে ওর। দেখো মাসি এসছে, কি আনন্দ দেখো, কত আনন্দ, বাবা রে দেখো কত আনন্দ। আরে কি বলবি বল শুন, হ্যাঁ বাবা রে বাবা দেখো কত আদর করছে, আর ভূত এই দরজাটা খোলা দেখেছে, হ্যাঁ শুধু ওই দিকে দেখছে, আরো কেউ এসছে না, এসে এসছিস, এই যে সম্ভুতুর বড় মাসি চলে এসছে দেখো, সবাইকে বলছি আবার ভূত ওখানে দরজা দিয়ে থাকি, দেখে আমাদের মাসি এসছে, ঘুম থেকে উঠে বসেছে একটু খেলা করলো, আর যে আমার দিদি এসছে, ও হচ্ছে গিয়ে বড়, আমি মেজো, আর ছোট বোন আছে ওর খর্দায় দিয়ে আছে, আমাদের কোনো ভাই নেই, আমরা তিন বোন, ও বড় আমি মেজো, আর আরো একজন আছে ছোট বোন, ও যখন আসবে আবার আমাদের দেখো আমার ছোট বোনকে, দেখো কি বলছে, ওইটা তো দেখো গলায় বাঁধিয়েছে চেঁচাতে চেঁচাতে, কে আছে ভুতু নাকি।
ওরা ভয় পায় একটু, হ্যাঁ, আর ওরা তো আদর খাওয়ার জন্য কেমন করে। এবার মাসি তুই এসছি, ও দেখো ও ভয় পাচ্ছে আর ও আদর খাবে, আরে কিছু করবে না রে। ভুতু জল খেয়ে নিক, তারপরে আবার চেঁচাবে। বসো বসো খাও, মাসিকে হাওয়া খেতে দাও, বসো আর বসবে না, ও বসবে না এখন। হ্যাঁ বসো, ভুতু বসে পড়েছে, তুমিও বসো, ও বসবে না, ও মাসির সঙ্গে বসে থাকবে। দেখো মাসিকে দেখেছে না কি, আবার ও একটু মাসির কাছে আদর খাবে, ব্যবস্থা করছিস কি? হ্যাঁ ও বলছে ওই কথা। আচ্ছা বসো 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 বসো, হ্যাঁ বসো, এই দরজাটা খোলা আছে না, ওর জন্য ওরকম চেঁচাচ্ছে। হ্যাঁ আর কেউ আসবে না, ওর হিসি পেয়ে গেছে না, জল খাবে। হ্যাঁ বসো বসো, হ্যাঁ তুই যদি আবার চলে যাস মাসি, হ্যাঁ তুই যদি চলে যাস তাই আর কি, ওকে তোকে যেতে দেবে না। আরে মাসি থাকবে রে, হ্যাঁ বসো, হ্যাঁ থাকবি তো মাসি, হ্যাঁ মাসি থাকবে, হ্যাঁ। আজ তাহলে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।